नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हेलो बंधुरा, आमी ओभिया, तुम्हारा देखो हमार चैनल मैकानिकल नॉलेज। आज के आमी तुम्हारे जोनो निये चले राइसर पक्ष के सेट नम्बर 11 निये एवं एर आगे आमी आरो सेट आपलोड करछी, तो तुम्हारा जदि सेगुलो देखे ना थाको ताहले डिस्क्रिप्शन बक्स लिंक आछे सेगुलो देखे नेबे। एवं आमार चैनले जारा नतून एसेछो तादेरके बोलछी एई लाल रंगेर सबसक्राइब अपशनटा क्लिक करे नाओ एवं तार पाशे थाका बेल आइकनटिकेओ क्लिक करे नाओ, जाते आमार नतून नतून आपडेट भिडियोगुलि सबार आगे चले आसते पारे तोमादेर काछे। एवं এই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও জানতে পেরে যাবে এই ভিডিওতে। তো এই ভিডিওটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি রাইসের পিডিএফ পেজে এবং এই পিডিএফ পেজটা হচ্ছে রাইসের সেট নম্বর 11। এর আগে আমি রাইসের 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ভিডিও আপলোড করেছি, যদি তোমরা সেগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমের 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এখানে স্বাধীনতা সংগ্রামী গৌরচন্দ্র মহাপাত্র সম্প্রতি মারা গিয়েছেন, কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তো 1-এর অ্যান্সারটা হচ্ছে এ, উড়িষ্যা। 2, দ্য টুইস্ট বর্ন লাইফ অ্যান্ড ডেথ অন দ্য গ্যাংস বইটির লেখক কে? তো 2-এর অ্যান্সারটা হচ্ছে ডি, অতীশ টেজার। 3, নিজের কোনটি ভেক্টর রাশি? তো 3-এর অ্যান্সারটা হচ্ছে ডি, সবকটি। তো 4-টা দেখো, ধূমকেতু উল্কা। তো 4-এর অ্যান্সারটা হচ্ছে বি, চিল কাক, আংটি এঙ্গেজমেন্ট। 5-এর অ্যান্সারটা দেখো কি? তো 5-এর অ্যান্সারটা হচ্ছে এ, কর্মর্দন চুক্তি। 6, ভালোবাসা ও ঘৃণা। তো 6-এর অ্যান্সারটা হচ্ছে এ, শিক্ষা নিরক্ষতা। বিংশ থেকে নিচের কোন গন্ধটি তৈরি করা হয়? তো 7-এর অ্যান্সারটা হচ্ছে ডি, মিন্ট। 8-এরটা ম্যাথটা দেখে নেবে, এই পিডিএফের মধ্যেই করা আছে ম্যাথটা কীভাবে করেছে তোমরা সেগুলো দেখে নেবে। 9-টা দেখো, 9-টাও ম্যাথ সেম, তোমরা দেখে নেবে কীভাবে করেছে ম্যাথটা। 10-এরটা দেখো, কেউটে যদি সাপের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তবে চিতাবাঘ কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত? তো 10-এর অ্যান্সারটা হচ্ছে সি, বেড়াল। জিন শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? তো 11-এর অ্যান্সারটা হচ্ছে এ, জোহানসেন। 12, নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? তো 12-এর অ্যান্সারটা হচ্ছে ডি, মাইটোকন্ড্রিয়া। 13, কাশি সিক্রেট অফ দ্য ব্ল্যাক টেম্পল বইটির লেখক কে? তো 13-এর অ্যান্সারটা হচ্ছে এ, ভিনিট বাজপাই। 14, কোনটি এশিয়ার উচ্চতম অগ্নেয়গিরি শিখর? তো 14-এর অ্যান্সারটা হচ্ছে বি, মাউন্ট ডাভান্ত। 15, আবেল পুরস্কার 2018 সম্মান কে পান? তো 15-এর অ্যান্সারটা হচ্ছে সি, রবার্ট লর্ড ল্যাংস। 16, সম্প্রতি লন্ডনের এশিয়ান চলচ্চিত্র উৎসবে ইউকো গোল্ডেন ফ্রেম অ্যাওয়ার্ডটি পেলেন কোন ভারতীয় অভিনেত্রী? তো 16-এর অ্যান্সারটা হচ্ছে সি, সিমি গারোয়াল। 17, ফল পাকতে নিচের কোনটিকে ব্যবহার করা হয়? তো 17-এর অ্যান্সারটা হচ্ছে বি, ইথিলিন। 18, চলতি বছরে মার্চ মাসে জিও 20 মন্ত্রিসভার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? তো 18-এর অ্যান্সারটা হচ্ছে এ, আর্জেন্টিনা, বুয়েন এয়ারসে। 19, উচ্চ রক্তচাপের রোগীদের নিচের কোন তেল খেতে বারণ করা হয়? তো 19-এর অ্যান্সারটা হচ্ছে সি, সরিষার তেল। তো এই পিডিএফটা তুমি এই ডিসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো তারপরের কোশ্চেনটা, 20-টা, নিচের কোনটি উৎপাদন করা যকৃতের কাজ? তো 20-এর অ্যান্সারটা হচ্ছে এ, ইউরিয়া। 21, সম্প্রতি চালু হওয়া ই সহজ পোর্টালের উদ্দেশ্য কী? তো 21-এর অ্যান্সারটা হচ্ছে এ, সিকিউরিটি ক্লিয়ারেন্স টু বিজনেস। 22, 2018 কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের পতাকার বাহক কে ছিলেন? তো 2022-এর অ্যান্সারটা হচ্ছে বি, পিভি সিধু। 23, ইলেকট্রিক্যাল বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? তো 23-এর অ্যান্সারটা হচ্ছে ডি, নাইট্রোজেন। 24, সম্প্রতি প্রকাশিত তেজস্বিনী ও শবনম উপন্যাসটি কার লেখা? তো 24-এর অ্যান্সারটা হচ্ছে বি, কুণাল বসু। 25, সম্প্রতি কোন দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করা হয়? তো 25-এর অ্যান্সারটা হচ্ছে সি, জার্মানি। 26, বিশ্বের উচ্চতম গাছ ট্যাটোস্ফিয়ার জায়ান্ট কোন দেশে অবস্থিত? তো 26-এর অ্যান্সারটা হচ্ছে এ, মার্কিন যুক্তরাষ্ট্র।
সাতাশেরটা ম্যাথ তোমরা ম্যাথগুলো দেখে নেবে পিডিএফে কী করে করেছে, তাই আমি ম্যাথগুলো বলছি না, তোমরা দেখে নেবে। আঠাশেরটাও সেম ম্যাথ, তোমরা দেখে নেবে ম্যাথগুলো কীভাবে করেছে, ঠিক আছে। তো এরপর দেখে নাও উনত্রিশেরটা, ব্রিজ কাতিয়াল সম্প্রীতি মারা গিয়েছে, নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তো উনত্রিশের অ্যান্সারটা হচ্ছে এ, চলচ্চিত্র জগৎ। ৩৩, ভারতের প্রথম ট্রাইবাল সিকিউরিটি ট্যুরিজম প্রজেক্ট কোন রাজ্যে চালু হয়। তো ৩০ অ্যান্সারটা হচ্ছে ডি, ছত্তিশগড়। তো এই কতগুলো কোশ্চেন ছিল তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এর জন্য সেট নম্বর ১১ থেকে। তো তোমরা এটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে কী কী আছে। তো এখান থেকে অনেকেই তোমরা কমন পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অনেক ম্যাথ, তো তোমরা সেগুলো দেখে নেবে। এবং যারা এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর এই ভিডিওর যদি পিডিএফটাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা টাইপিং মিস্টেক, তো তোমরা সেই অ্যান্সারগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি ভুল যদি ধরা পড়ে তাহলে তোমরা সেটা গুগলে সার্চ করে ঠিক করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।